ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডেস্কটপ কম্পিউটার ব্যবহার উপযোগী করার নিয়ম এই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা আইসিটির স্টুডেন্ট, আইসিটি বিষয়ে লেখাপড়া করেন এবং ডিপিএড স্টুডেন্ট, যারা প্রাথমিক শিক্ষক ডিপিএডের স্টুডেন্ট, এই স্টুডেন্টদের আইসিটি বিষয়ের এই প্রশ্নগুলো আসে। তো সেভাবে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো ডেস্কটপ কম্পিউটার প্রশ্ন থাকে এমন যে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার উপযোগী করার নিয়মগুলো লিখুন, ঠিক আছে? তো এই নিয়মগুলো আমরা অনেক সময় ডেস্কটপ কম্পিউটার ব্যবহার উপযোগী করতে পারি, কিন্তু আসলে নিয়মগুলো লেখার সময় আমরা আসলে সঠিকভাবে লিখতে পারি না। তো এজন্য আমার এই প্রচেষ্টা, আশা করি আপনারা সাথে থাকবেন এবং উপকৃত হবেন। তো চলুন শুরু করি। উত্তর, ডেস্কটপ কম্পিউটার চারটি কেবল দিয়ে ব্যবহার উপযোগী করতে হয়। নিয়মগুলো হলো, এখানে প্রথমটি হচ্ছে, প্রথমে সিপিইউ এর পিছন থেকে ভিডিও আউটপুট ডাটা কেবলটি মনিটরের সাথে কানেক্ট দিতে হবে। দুই, এরপর যদি পাওয়ার সাপ্লাই থাকে তাহলে মনিটরের কেবলটি এর সাথে কানেক্ট দিতে হবে। তিন, সিপিইউ এর পাওয়ার কেবলটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট দিতে হবে। চার, একইভাবে মাউস এর কিবোর্ড এর কেবলটি সিপিইউ এর পিছনে হোল্ডারের সাথে, হোল্ডারের সঠিক স্থানে কানেক্ট দিতে হবে। পাঁচ, এরপর পাওয়ার সাপ্লাই এর কেবলটি বৈদ্যুতিক বোর্ডে কানেক্ট দিতে হবে এবং বোর্ডের সুইচটি অন করার পর পাওয়ার সাপ্লাই এর সুইচ অন করতে হবে। ছয়, এরপর সিপিইউ এর পাওয়ার বাটন এবং মনিটরের পাওয়ার বাটন প্রেস করে একটু অপেক্ষা করলে কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ডেস্কটপটি দেখা যাবে এবং ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে, কারণ আমরা অনেক সময় কাজটি করতে পারি প্র্যাকটিক্যালে, কিন্তু আসলে লেখার সময় সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। তো এভাবে আপনারা লিখতে পারেন এবং নিজেরা শিখতেও পারেন, যারা জানেন না তারা শিখতেও পারেন, আর যারা জানেন তারা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই চ্যানেলে আপনারা এই ডিপিএডের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ভিডিও পাবেন, আশা করি সাথে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।